আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা স্ল্যাব ডিজাইনের মোমেন্ট ক্যালকুলেশন এবং ইফেক্টিভ ডেপথ বের করা পর্যন্ত দেখেছি। আজকে আমরা তার পরের অংশ থেকে শুরু করব। তাহলে আগের দিনে মোমেন্ট পেয়েছিলাম আমরা, আমরা একটি টেবিল ড্র করব। এম এ প্লাস বি, এম এ মাইনাস বি, এম বি প্লাস বি, এম বি মাইনাস বি, ট্রায়াল অ্যাসিউম ডি ডি এম এস সে এ কমেন্টস ট্রায়াল ওয়ান অ্যাসিউম এ। যেমন অ্যাসিউম এ আমরা ইচ্ছা মতো ধরে নিব। আমি ধরলাম 0.5, বি সবসময় 12, ডি আমরা ইফেক্টিভ ডেপথ পেয়েছি 5। এখন এম এ প্লাস বি এর মোমেন্ট হচ্ছে 57.39। এ এস এর সূত্রে বসিয়ে দিই, এ এস সমান সমান 57.39 ডিভাইডেড বাই 0.9 গুণ 60, 5 বিয়োগ 0.5 ভাগ 2 সমান সমান 0.2137। এবার সেকে এ এস ভাগ এ পয় ভাগ 0.85 এফ সি প্রাইম বি 0.2137 গুণ 60 ভাগ 0.85 গুণ 3 গুণ 12 সমান সমান 0.4387। নেক্সট ট্রায়াল, কেন আমরা নেক্সট ট্রায়াল দিব, কারণ আমাদের অ্যাসিউম এ এবং সেক এর পার্থক্য আমরা খুব বেশি রাখবো না, সর্বোচ্চ 0.01 এইরকম পার্থক্য রাখবো। এর যত কমে আনা যায় ততই ভালো, কিন্তু মিনিমাম আমরা এইরকম রাখবো। ট্রায়াল টু, আগে অ্যাসিউম এ 0.5 ধরেছিলাম, তাহলে এখন অ্যাসিউম কত ধরবো? তাহলে আগে ধরছিলাম 0.5, সেক এ তে আসছিল 0.4387, কিছু কমে গেছে, তাই আমরা কমটাই ধরবো। অর্থাৎ যা কম আসছে তার চেয়েও কিছু আমরা কম ধরবো, মানে 0.4387 আসছে, আমরা 0.43 ধরলাম বা 0.42 ধরলাম, আমরা 0.43 ধরলাম। এখন বি তো সেম, সবসময় সেম, ডিও সেম, মোমেন্টও তো আগেরটাই থাকবে। এখন এ এস সমান সমান 0.222, এখন এ সমান সমান 0.4355। ওকে, দেখুন দুই ঘর মিলে গেছে, 0.01 এসছে, পার্থক্য কম আছে, সুতরাং আমরা ওকে দিয়ে দিলাম। এখন আমরা কত অ্যাসিউম করব, এম এ মাইনাস বি ট্রায়াল ওয়ান, এখন আমরা কত অ্যাসিউম করব, তা হচ্ছে 0.43, আগে অ্যাসিউম করেছিলাম 0.43, বের হয়েছিল 0.4355, অর্থাৎ কিছু বেশি বের হয়েছিল, তাই আমরা এখন যেটা অ্যাসিউম করব সেটা আগের চেয়ে বেশি ধরে নিব। এখন 0.5 ধরে নিতে পারি, 0.6 ধরে নিতে পারি, তাতে আমরা একটু বেশি ধরে নিলাম, কারণ 0.5 ধরলে হয় না, আমি ট্রায়াল দিয়ে দেখছি, তাই ভিডিও ছোট করার সুবিধার্থে আমরা একটু বেশি দিয়ে নিলাম, 0.68 দিলাম। বি তো সেম 12, ডিও 5 সেম, এম এ মাইনাস বি এখানে মোমেন্ট আমরা পেয়েছিলাম 86.856, এ এর সমান সমান 0.345, সেক এ সমান সমান 0.678। ওকে, এখন আগে পেয়েছিলাম 0.68, এখন পাইছি 0.67, অর্থাৎ 0.01 পার্থক্য আছে, তাই আমরা ওকে ধরে নিলাম। আগের সে কিন্তু কমে গেছে 0.68, আর এখন দেখুন 0.678, তাই আমরা এখন যে মানটা ধরবো পরের বার ট্রায়ালে, ট্রায়াল ওয়ান, এখানে যে মানটা ধরবো সেটা কিন্তু আমরা কমিয়ে নিব, কারণ আমাদের মানটা কমে গেছে, অ্যাসিউমেসের সেটটা কমে গেছে, তাই আমরা কত কম ধরবো, 0.5 ধরতে পারেন, 0.4 ধরতে পারেন, আমি আগে বলতেছি ভিডিও ছোট করার জন্য আরও মান কমিয়ে ধরছি, 0.30। এখন বি সেম, ডিও সেম, মোমেন্ট আমরা পেয়েছিলাম 40.58, এ এস সমান সমান 0.155, সেক এ সমান সমান 0.3038। ওকে, আমাদের দুই ঘর মিলে গেছে, যেহেতু আগে ধরছিলাম 0.3, এখন আসছে 0.3038, মান বৃদ্ধি পেয়েছে, তাই আমরা পরের ট্রায়ালে মানটা বেশি ধরে আমরা করে দেব। আমাদের টেবিলটা কমপ্লিট হয়ে গেছে। এখন এস মিনিমামের সূত্র লিখব, এস মিনিমাম সমান সমান 0.0018 বিটি সমান সমান 0.0018 গুণ 12 গুণ 6 সমান সমান 0.13 ইঞ্চি স্কোয়ার পার ফিট,
অর্থাৎ আমাদের কোনো একটা এর যদি এর কম আসে তাহলে আমরা সেই ক্ষেত্রে এসটা এটা বসিয়ে নিব। এখন তাহলে পাচ্ছি এএস এ প্লাস, এখান থেকে দেখুন এই মানগুলো এস এ প্লাস ভি 0.222 ইঞ্চি স্কোয়ার পার ফিট, এএস এ মাইনাস ভি 0.345 ইঞ্চি স্কোয়ার পার ফিট, এস বি প্লাস ভি সমান 0.155 ইঞ্চি স্কোয়ার পার ফিট, এস বি মাইনাস ভি সমান 0.4065 ইঞ্চি স্কোয়ার পার ফিট। আবার বলতেছি এখানে কোনো একটি মান যদি 0.13-এর কম আসে তাহলে আমরা সেই মানটা না লিখে লিখবো এস মিনিমামটা লিখে দিব 0.13 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এখন আমরা শর্ট ডিরেকশানে রিএনফোর্সমেন্ট বসাবো। আমরা 10 মিলিমিটার রড সিলেক্ট করলাম, ইউজ 10 মিলিমিটার রড। 10 মিলিমিটার রডের এরিয়া এস সমান 0.11 ইঞ্চি স্কোয়ার। সবসময় আমরা পজিটিভ মোমেন্টটা গ্রহণ করব স্পেসিং এ। রডের এরিয়া দিয়ে আমাদের এএস এ প্লাস ভি কে ভাগ দিয়ে দিলাম 0.11 ভাগ 0.322 গুণ 12। ইঞ্চিতে কনভার্ট করার জন্য আমরা গুণ 12 দিয়ে দিলাম, সমান 5.946 ইঞ্চি। এস ম্যাক্স 2টি সমান 2 × 6 = 12 ইঞ্চি, এস ম্যাক্স সমান 18। তাহলে আমরা কোনটা সিলেক্ট করব, আমরা ধরে নিলাম 5.5 ইঞ্চি। সো ইউজ 10 মিলিমিটার বার এট দ্য রেট 5.5 ইঞ্চি, সেন্টার টু সেন্টার অল্টারনেটিভ ক্র্যাম্প। এখন এক্সট্রা স্টপ বের করব, এখানে 5.5 ইঞ্চি আছে সেটাকে দ্বিগুণ করব, অর্থাৎ 11 ভাগ 12 গুণ এ এস এ মাইনাস ভি অর্থাৎ 0.345 বিয়োগ 10 মিলিমিটার রডের এরিয়া অর্থাৎ রডের এরিয়া 0.11 = 0.20 ইঞ্চি স্কোয়ার পার গ্যাপ। এখন এইখানে 11 কেন দিলাম, 11 ভাগ 12 কেন দিলাম, কারণ এক্সট্রা স্টপ হবে এক রড, মাঝে একটা গ্যাপ যাবে, তারপর আবার ওই রডে আবার হবে, তাই ওইখানে দ্বিগুণ দূরত্বে আর কি এক্সট্রা স্টপ আমরা বসাবো, তাই আমরা এখানে 11 বসিয়েছি। টপ বার আমরা বের করলাম 0.20 ইঞ্চি স্কোয়ার পার গ্যাপ। 10 মিলিমিটার বার যদি ইউজ করি তাহলে 0.11 ইঞ্চি স্কোয়ার, সো 0.2 ভাগ 0.11 সমান 1.818, কনসিডার 2 আর কি, আমরা 2 ধরে নিলাম। তাহলে এক্সট্রা স্টপ 0.20 আসে, তাহলে আমরা কয়টা দিব, যেহেতু 10 মিলিমিটার রড দিব, রড প্রোভাইড করতেছি, তাই 10 মিলিমিটার রডের এরিয়া দ্বারা আমরা ভাগ দিয়ে দিলাম 0.2 কে, সমান তাহলে 2টার কাছাকাছি আসে, অর্থাৎ আমরা 2টা দিয়ে দিলাম, 2টা 10 মিলিমিটার বার। এক্সট্রা স্টপ ইজ বিটুইন 2 ক্র্যাঙ্ক। এখন আমরা লং ডিরেকশনের রেনফোর্সমেন্ট প্রোভাইড করব, স্পেসিং সবসময় পজিটিভ মোমেন্ট আমরা গ্রহণ করব, এম এ প্লাস ভি, এই এম এ প্লাস ভি এটা আমরা গ্রহণ করব, 0.11 / AS + V অর্থাৎ 0.155 × 12 অর্থাৎ ইঞ্চিতে করে নেওয়ার জন্য 8.516। এভাবে আমরা এস ম্যাক্স দুইটাই বের করে নিলাম, আমরা সর্বনিম্ন পেয়েছি 8.516 ইঞ্চি। তাই আমরা ইউজ করলাম 8 ইঞ্চি দিয়ে দিই, সুতরাং আমরা 10 মিলিমিটার বার এট দ্য রেট 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেটিভ ক্র্যাঙ্ক। এক্সট্রা স্টপ সমান 16/12, এক্সট্রা স্টপ বসে একটা পর পর, তাই 8 × 2 = 16 ভাগ 12 গুণ এ এস বি নেগেটিভ সমান 0.4065 বিয়োগ 10 মিলিমিটার বারের এরিয়া 0.11 সমান 0.432 ইঞ্চি স্কোয়ার পার গ্যাপ। এখন এই এরিয়া রড প্রোভাইড করতে হবে আমাদের এক্সট্রা স্টপে লং ডিরেকশনে, তাহলে এই এরিয়া কি করে বের করি, আমরা 2টা দিই, 12 মিলিমিটার বার এরিয়া দিলাম 0.2, 10 মিলিমিটার বার একটা দিলাম 0.1, তাহলে যোগ করে দেখতেছি 2 × 2 + 0.11 = 0.51, তাহলে 0.432, তার সাথে আমরা এক্সট্রা কিছু বেশি দিয়ে দিলাম, সমস্যা নেই। সো ইউজ 2টা 12 মিলিমিটার বার এবং 1টা 10 মিলিমিটার বার, এক্সট্রা স্টপ ইজ বিটুইন 2 ক্র্যাঙ্ক।
আমরা তো রেনফোর্সমেন্ট প্রোভাইড করলাম, কিন্তু এই ট্যাঙ্ক কতটুকু বাঁকানো যাবে, কতটুকু কোথায় কোন লেন্থ আমরা বসাবো, L/3 হবে না L/4 হবে, আমরা আরেকটা ফিগারের মাধ্যমে দেখতে পারি। ডিসকন্টিনিউয়াস স্ল্যাপ এর পরে আর স্ল্যাপ নাই, তাই L/7, দুই পাশে L/7। আরেকটা ফিগার ড্র করি,